अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাজপাখি এখানে কেন এলো? এ যদি আমাকে দেখে নেয় আর আমাকে আক্রমণ করে তাহলে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে। আমাকে এর থেকে লুকোতেই হবে। জয় ভোলানাথ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। জয় শিবশম্ভু। আজ এই বাড়িতে প্রবেশ করছি, এই বাড়ি আমাকে রাজের কাছে নিয়ে যাবে। কি করে বিশ্বাস করব যে আমার এত বছরের তপস্যা আজকে সম্পূর্ণ হতে চলেছে? রাজ, কোথায় তুমি? নন্দিনী, এসো মা, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য আনন্দ ম্যানশন। থ্যাংক ইউ, ভেরি বিউটিফুল হাউস। আরে তোমরা সব কোথায় গেলে? দেখো কে এসেছে। আরে এটা তো ওই মেয়েটা, এর ফটোই তো আনন্দর কাছে দেখেছিলাম আমি। আজকে বাড়ি পর্যন্ত এসে গেছে। রাজ, হায় ভগবান, এটা তুই কি সর্বনাশ করলি! শিব শিব শিব, তোর সাহস কি করে হলো আমার এই ভগবানের গায়ে হাত দেওয়ার? নিজের জায়গাটা কি তুই ভুলে গেছিস? আলাপ করিয়ে দিয়ে হচ্ছে নন্দিনী আমাদের প্রতিবেশী, আর ইনি হচ্ছেন আমার স্ত্রী নীলম। নমস্কার আন্টি। আর এ হচ্ছে আমার আদরের মেয়ে পুনম। পুনম, মা তুমি নন্দিনী থেকে অনেক কিছু শিখতে পারবে। এ লন্ডন ইউনিভার্সিটি থেকে অনেক বড় ডিগ্রি এনেছে আর নিজে একটা বিজনেস সেট আপ করেছে। আর হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান কালচারের ব্যাপারে অনেক কিছু জানে। আর এই হলো আমার ভাই মায়াঙ্ক। নমস্কার। আই এম শিওর আপনার ডটার যখন ইন্টেলিজেন্ট তো হবেই। রাজকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? মিস্টার ঠাকুর তো ওকে এখানে থাকার জন্যই বলেছিল, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। রাজ, হায় ভগবান, এটা তুই কি সর্বনাশ করলি! শিব শিব শিব, তোর সাহস কি করে হলো চাকরের ছেলে হয়ে আমার ভগবানের গায়ে হাত দেওয়ার? নিজের জায়গাটা কি তুই ভুলে গেছিস? আমার বৌমা তোকে বাইরে লাইট লাগাতে বলেছিল না?
আর তুই এখানে ভগবানের গায়ে হাত দিলি কোন সাহসে? ভগবানের গায়ে কোন সাহসে হাত দিলি তুই? সর্বনাশ করে দিল, অপবিত্র করে দিল, সবকিছু অপবিত্র করে দিল। নিলাম, নিলাম, যাও আমার ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসো আর এইখানে ছড়িয়ে দাও। আর ঠাকুরমশাই তুমি, ঠাকুরমশাই আপনি কালকে আসুন আর এখানে এসে হোমযজ্ঞ করবেন আর এখানে সব শুদ্ধিকরণ করবেন। আর তুই, তুই এখান থেকে চলে যা, যা এখান থেকে, যা। মা, মা প্লিজ, এ রাজ রই দেখে ছোট ভাইয়ের মতো মনে করে। মনে করলে কি সব হয়ে গেল? এতে তো তার পরিচয়টা তো কখনো বদলাবে না। যতই হোক ও একজন ড্রাইভারের ছেলে, রোহিতের সাথে তুই ওর তুলনা করছিস? লোকে বাড়ির চাকরের ছায়া পর্যন্ত পড়তে দেয় না মন্দিরে, আর ও আমার মন্দিরে ঢুকে আমার ঠাকুরের গায়ে হাত দিয়েছে, আর তুই আমাকে বলছিস যে আমি চেঁচাচ্ছি কেন? ব্যাস, এবার চুপ করো মা, বাড়িতে অতিথিরা এসেছেন, কি উল্টো পাল্টা বলছো? মালিক, আমি বাইরের লাইট দেখে আসছি। সেপাই অ্যাটাক করবে। ভালো হয়েছে তোমার সাথে, একদম লাল বাঁদরের মতো লাগছে, লাল বাঁদর। পুনম। না বাবা, এর খুব ভালো লাগে তো সব সময় মজা করতে, এবার ভালো লাগছে তো? এবার তো তোকে একদম স্যুটও করছে। তোমাদের মধ্যে কেউ দেখেছো নাকি এরকম বডি বিল্ডার বাঁদর? এটা রাজের সঙ্গে একদম ঠিক হচ্ছে না, কিন্তু আমি কি করতে পারি, কি করে আটকাবো এসব? পুনম, আমি বললাম তো চুপ করো, রাজ গিয়ে মুখটা পরিষ্কার করে এসো, যাও।